আমি যুব সমাজের উদ্দেশ্যে দুইটি পয়েন্টে কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের মধ্যস্থলে থাকতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ নিজেকে আগে সংশোধন করা, যেটাকে আমরা বলছি আত্মগঠন। কেননা সমাজ যদি ভালো না থাকে আপনি ভালো থাকতে পারবেন না। আপনার নিজের ভালো থাকার স্বার্থেই সমাজকে আপনার সংস্কারের ময়দানে নামতে হবে। সমাজের বুকে সংস্কার করার জন্য প্রথম যেটা কাজ, আপনাকে অবশ্যই দাওয়াত দিতে হবে। সবচেয়ে উত্তম কাজ হলো নিয়মিত কাজ করা, যদিও সেটা কম হয়। কম করেন কিন্তু সেটাকে নিয়মিত করেন। প্রথম কথা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে করেন, দ্বিতীয়ত নিয়মিত করেন। এই দুটো জিনিস যদি বজায় রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি অন্ততপক্ষে আশা করা যায় যে পথভ্রষ্ট আর ইনশাআল্লাহ হয়ে যাবেন না। কোন সমাজের যুব সমাজ যখন জেগে ওঠে, সেই সমাজের আগামীর একটা সুন্দর ভবিষ্যৎ সেটা কিন্তু নির্মাণ হয়ে যায়। এবং তারা যে তাদের কথাগুলো, মনের কথাগুলো শেয়ার করছে, নিঃসন্দেহে এটা আগামী দিনের জন্য এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে ইসলামিক বিপ্লবের স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নের পথে নিঃসন্দেহে এটা একটা বড় অগ্রযাত্রা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবীলি আদউ ইলা আল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'ানি ওয়া সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘর কর্তৃক আয়োজিত তাবলিগ ইজতেমা 2023 সাল উপলক্ষে আজকের যুব সমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, এবং আমার সামনে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত, বলা যায় দেশের প্রায় 64টা জেলা থেকে আগত আমাদের তরুণ সমাজের প্রতিনিধি, বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মী এবং যুবক ভাইরা, প্রশংসা আল্লাহ আলমের জন্য যার অশেষ রহমতে আমরা প্রতিবারের মতো এবারও যুব সমাবেশের আয়োজন করতে পেরেছি এবং আপনাদের সাথে মোলাকাত করার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ যাবত বসে আছেন, তবে আজকে একটা জিনিস লক্ষ্য করছি, একদম প্রথম থেকেই ফুল প্যান্ডেলটা একদম প্যাকড আপ, এবং অধিকাংশ যারা আছেন আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজের প্রতিনিধি। এটা নিঃসন্দেহে যেটা আমরা বারবার বলি ইদানিং, যে আজকে সারা বাংলাদেশের বুকে আমরা যেই জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি আশা যোগায়, বাংলাদেশের অনেক নিউজ আমাদেরকে খারাপ শোনায়, অনেক কিছুই আমরা খারাপ দেখি, কিন্তু একটা জিনিসের মধ্যে আমরা একটু ভালো দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের যুব সমাজের নবজাগরণ। এই যুব সমাজের নবজাগরণটা আমাদেরকে অত্যন্ত আশাবাদী করে, এই কারণে যে যখন কোনো যুব সমাজ, কোনো সমাজের যুব সমাজ যখন জেগে ওঠে, সেই সমাজের আগামীর একটা সুন্দর ভবিষ্যৎ সেটা কিন্তু নির্মাণ হয়ে যায়। সেই সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য আমাদের যুব সমাজ যে আজকে এখানে একত্রিত হয়েছে, এবং তারা যে তাদের কথাগুলো, মনের কথাগুলো শেয়ার করছে, নিঃসন্দেহে এটা আগামী দিনের জন্য এদেশের বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে ইসলামিক বিপ্লবের স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্নের পথে নিঃসন্দেহে এটা একটা বড় অগ্রযাত্রা। সম্মানিত উপস্থিতি, আমাদের ছোট ভাইদের বক্তব্যগুলো শুনলাম একটু আগে, আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদের বক্তব্য শুনলাম, আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো এত ভালো লাগে, মনে হয় যে এই যে সিলসিলা 78 সাল থেকে চালু হয়েছিল, সেই সিলসিলার 2023 সালে একই রূপে, একইভাবে, একই দাওয়াত নিয়ে এখনো পর্যন্ত চলমান আলহামদুলিল্লাহ। এই দাওয়াতের কোনো পরিবর্তন নেই, কোনো চেঞ্জ নেই। হতে পারে মানুষের চেঞ্জ হয়েছে, কিন্তু দাওয়াতের কিন্তু কোনো পরিবর্তন নেই, সেই একই দাওয়াত আলহামদুলিল্লাহ চলমান। আমরা তো এটাই চেয়েছিলাম, সংগঠনের উদ্দেশ্য কিন্তু এটাই, একটা সিলসিলা জারি রাখা। আমরা এই জিনিসটাকেই ভুল বুঝি আর মনে করি কত কি খালি খারাপ দিকগুলো নিয়ে চলে আসি। প্রত্যেকটা জিনিসের কিছু নেগেটিভ সাইড থেকেই যায়, থাকতেই পারে, সবার কাছে সব কিছু ভালো লাগবে এমন না। পৃথিবীর সমস্ত মানুষ মুসলমান হয়ে গেলে নিঃসন্দেহে দুটো মানুষ এমন থাকবে যার কাছে ভালো লাগবে না যে মুসলমান হওয়া, এই মানুষটা মুসলমান হলো এটা ভালো লাগছে না তার। সবার কাছে কি সব কিছু ভালো লাগবে? সংগঠন করা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে লাগবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে আমাদের কার্যক্রম কি স্থবির হয়ে যাবে? প্রিয় উপস্থিতি, আমি যুব সমাজের উদ্দেশ্যে সংক্ষেপে যে বিষয়টি বলতে চাইব, যে আমরা আমাদের জীবনের লক্ষ্যটা আসলে কি? আমরা তো জান্নাতে যেতে চাই, তাই না? সবার উদ্দেশ্যটা কি আমাদের জান্নাতে যেতে চাই না? আমরা আমাদের মৌলিক উদ্দেশ্য কিন্তু একটাই, উদ্দেশ্য একমাত্র জান্নাতে যাওয়া। এবং জান্নাতে যাওয়ার জন্য কিভাবে
কিভাবে সবচেয়ে লাভবান একটা উপায় খুঁজে পাওয়া যায় সেটাই কিন্তু আমাদের মেইন টার্গেট। যে কোনো একরকম ভাবে গেলেই হলো, জান্নাতে মোটামুটি করে ঢুকতে পারলেই হলো, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা চলাফেরা করেন তাদের বিষয়টা আলাদা। কিন্তু আমরা যারা চাই যে না জান্নাতের মাঝখানে থাকতে চাই, জান্নাতের উঁচু স্থানে থাকতে চাই, আমাদেরকে কোনো একটা দিনের জন্য জাহান্নামে আমরা দেখতে চাই না, সেই সমস্ত যুবকদের কমিটমেন্ট, তাদের কার্যক্রম, তাদের সব কিছু চিন্তা চেতনা একটু আলাদা হবে না? আলাদা হওয়াটাই স্বাভাবিক। আর এ কারণেই কিন্তু বাংলাদেশ আহলে যুবসংঘের গঠন। বাংলাদেশ আহলে যুবসংঘ গতানুগতিক যুবকদের সংগঠন নয়, এটা একটা হারাকাতওয়ালা, একটা ভিতর থেকে জাগরিত একটা সমাজের একটা প্রতিনিধি হিসাবে তাদের কার্যক্রম। আর এ কারণেই আমরা বারবার আপনাদেরকে সংগঠিত করার জন্য বলি, সংগঠিত হওয়ার জন্য বলি এবং সমাজ সংস্কারের ময়দানে নিজেকে আত্মনিয়োগ করার জন্য বলি। আমি যুব সমাজের উদ্দেশ্যে দুইটি পয়েন্টে কথা বলবো। প্রথম কথা হচ্ছে আমাদেরকে, আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের মধ্যস্থলে থাকতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ নিজেকে আগে সংশোধন করা, যেটাকে আমরা বলছি আত্মগঠন। এই ইজতেমার আগে একটা বই বের হয়েছে আমার, যদিও সেটা আগেরই লেখা, নতুন করে খালি রিশাফল করা, তারুণ্যের আত্মপাঠ এবং সমাজচিন্তা। দেখেছেন বইটা? এখানে মূলত দুইটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রথমত আমাদের নিজেদের গঠন করা প্রয়োজন। নিজেদের গঠন করতে গেলে দুইটা জিনিস অপরিহার্য, এক নম্বর হচ্ছে ইখলাস, আর একটা হচ্ছে ইস্তিকামাত। বহুবার আমি বলেছি, একটা হচ্ছে ইখলাস আর একটা হচ্ছে ইস্তিকামাত। ইখলাস মানে কি? তরুণ ভাইদের সবসময় বলি আপনার এত বেশি কাজ করার দরকার নেই, খুব কম কাজই করেন, সামান্য কাজই করেন, কিন্তু সেই কাজটা কার উদ্দেশ্যে করবেন? শুধু যদি আল্লাহর উদ্দেশ্যে করতে পারেন ওটাই আল্লাহর কাছে কবুল হবে। যদি মানুষকে দেখানোর জন্য অনেক কাজ করেন, বিরাট বিরাট সমাবেশ করেন, আপনার এই কাজ আল্লাহর কাছে কবুল হবে? আপনার দ্বারা হয়তো অন্য মানুষ উপকৃত হবে, কিন্তু আপনার কিন্তু বিশেষ কোনো উপকৃত হবে না, বিশেষ কোনো উপকার হবে না। এই জন্য সবার আগে দরকার ইখলাস। যেই কাজই করেন না কেন, আপনাকে অবশ্যই ইখলাস রেখে করতে হবে। দুই নম্বর কাজ ইস্তিকামাত। আপনার কাজ আমি বারবার বলেছি, খুব বেশি কাজ করতে হবে না, আপনাকে সপ্তাহে প্রতিদিন সময় দিতে হবে, এটা দরকার নেই। সপ্তাহে আপনি একটা দিনই সময় দেন, একটা ঘন্টাই সময় দেন, কিন্তু জারি রাখেন। একটা সপ্তাহ আপনি দেখা গেল যে এক মাস কাজ করলেন, বাকি 11 মাসে আর কোনো খোঁজ নাই, এইরকম যেন না হয়। আপনি যেন প্রতিটা সপ্তাহে অন্তত 1 ঘন্টা আপনি বাছাই করে নেন যে 1টা ঘন্টা আমি সংগঠনের জন্য কাজ করব, ওই 1টা ঘন্টাই আপনি জারি রাখেন এবং সারাটা জীবন করার জন্য ওয়াদা রাখেন। এটাকে আল্লাহ রাসূল বলছেন, খায়রুল উমুরি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, সবচেয়ে উত্তম কাজ হলো নিয়মিত কাজ করা, যদিও সেটা কম হয়। কম করেন কিন্তু সেটাকে নিয়মিত করেন। প্রথম কথা হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে করেন, দ্বিতীয়ত নিয়মিত করেন। এই দুটো দিনে যদি বজায় রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি অন্ততপক্ষে আশা করা যায় যে পথভ্রষ্ট আর ইনশাল্লাহ হয়ে যাবেন না। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সমাজ গঠন। সমাজ গঠনের জন্য প্রথম যেটা কাজ, আপনি যেমন নিজেকে ভালো মনে করতে চান, ভালো হতে চান, নিঃসন্দেহে আপনি চান আপনার সমাজটা ওরকম ভালো হোক, তাই না? কেননা সমাজ যদি ভালো না থাকে আপনি ভালো থাকতে পারবেন না। আপনার নিজের ভালো থাকার স্বার্থেই সমাজকে আপনার সংস্কারের ময়দানে নামতে হবে। সমাজের বুকে সংস্কার করার জন্য প্রথম যেটা কাজ, আপনাকে অবশ্যই দাওয়াত দিতে হবে, মানুষকে ভালো কাজের আহ্বান করতে হবে। কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি যাদের উত্থান ঘটানো হয়েছে উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। এটা আমাদের মুসলিম হিসাবে আমাদের সবার দায়িত্ব, এই দায়িত্ব আমাদেরকে পালন করতেই হবে। দুই নম্বর যে কাজ, এই দাওয়াত দিতে গেলে আমাদেরকে অবশ্যই জামাতবদ্ধভাবে করতে হবে, ঐক্যবদ্ধভাবে করতে হবে। একাকী দাওয়াতের কথা আল্লাহ রাসূল যদি বলতেন আমরা করে যেতাম, আল্লাহ রাসূল যদি একাকী দাওয়াত দিয়ে বেড়াতেন, দাওয়াত দিতেন, আমরা তাই করতাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি একাকী কাজ করেন নাই, তিনি তার সঙ্গী সাথীদের নিয়েই করেছেন, সবাইকে নিয়েই তিনি করেছেন, অতএব আমাদেরকে সেটাই করতে হবে। এটাই আল্লাহ রাসূলের সুন্নাত। আমরা সবসময় ইত্তেবায়ে সুন্নাতের কথা বলি, সুন্নাত অনুসরণের কথা বলি, আমরা সবসময় বলি আল্লাহ রাসূল তিনি আমাদের সর্বোচ্চ আদর্শ। সেই আদর্শ শুধুমাত্র সালাতের ক্ষেত্রে থাকলে হবে, শুধুমাত্র রফল এদেন ক্ষেত্রে থাকলে হবে, নাকি সমস্ত চিন্তাধারায় সমস্ত কার্যক্রমে সেটার প্রতিফলন থাকতে হবে? যদি সেটাই হয় অবশ্যই জামাতবদ্ধ জীবন যাপন করাটাও ইসলামেরই নির্দেশ, আল্লাহ রাসূলেরই আদর্শ। এটাকে যেন আমরা নফল কাজ মনে না করি, এটা আমাদের জন্য অপরিহার্য কাজ, এটা আমাদের জন্য জরুরি কাজ। যদি আমরা জান্নাতের মধ্যস্থলে থাকতে চাই আর যদি টেনে টেনে পাশ করতে চাই, তাহলে আপনার হিসাবটা আলাদা, তাহলে আপনাকে নিয়ে আমার বিশেষ কোনো কথা বলার দরকার নেই। সেটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকটাই ক্ষমা করতে পারেন না,
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকটা যদি সে শিরক না করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে তাকেও জান্নাতে দিতে পারেন আপনার বিষয়ে তো কোনো কথা নেই কথা হচ্ছে এই যারা আমরা তরুণ সমাজ আমরা চাই জান্নাতের মধ্যস্থলে থাকতে জান্নাতের সর্বোচ্চ স্থানে থাকতে তাদেরকে নিঃসন্দেহে কিছু কষ্ট করতে হবে ক্লাসে যারা টপ মোস্ট রেজাল্ট করে যারা সারা দেশের বুকে টপ মোস্ট রেজাল্ট করে তারা নিঃসন্দেহে কিছু পরিশ্রম করেই করে তাই না আর টেনে টুনে পাস করা এক শ্রেণীর আছে তারাও কিন্তু পাস করে যায় বর্তমান বাংলাদেশের মতো অবস্থা হলে পড়াশোনাই করা লাগতো না কিছু করাই লাগতো না এমনি পাস করে যেতেন আপনারা তো যাই হোক তাহলে যেটা বললাম সমাজ গঠন করতে গেলে আপনাকে দাওয়াত দিতে হবে দ্বিতীয়ত অবশ্যই জামাতবদ্ধভাবে থাকতে হবে জামাতবদ্ধ থাকাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং তার সেটাই মানে হেদায়েত এখন যে কথাগুলো আসে বারবার যে এই জামাত সেই জামাত নয় তারপরে বায়াত করা যাবে না এই বিষয়টা যদি জাস্ট ইংলিশে একটু বলতাম আপনারা জীবনও বিরোধিতা করতেন না যদি আমরা বলতাম লিডারশিপ গঠন করতে হবে তাহলে আপনারা সবাই বলতেন না এটা দরকার আছে লিডার ছাড়া সমাজ চলে না লিডারশিপ ছাড়া সমাজ চলবে না এখন লিডারশিপ ট্রেনিং এর নামে কত ধরনের ট্রেনিং হয় সেখানে আপনারা যে উপস্থিত হন খুব আরাম করে সেখানে যে শোনেন যে না আমাদের ভবিষ্যতে লিডার হতে হবে কি করতে হবে না করতে হবে কিন্তু যখনই ইসলামের নামে কোনো জামাতের কথা বলা হয় তখন আপনারা বলেন আরে আল্লাহ এর মধ্যে সংকীর্ণতা এর মধ্যে দলবাজি এই জায়গা তোর পিছিয়ে যাচ্ছেন আবার যখন বলা হয় কোনো কাজ করতে গেলে কমিটমেন্ট নিয়ে করতে হবে দৃঢ় অঙ্গীকার নিয়ে করতে হবে এমনি এমনি খামখেয়ালি রোমান্টিক ভাবে করে গেলেন এটার নাম কাজ করা না যখন বলবো কমিটমেন্ট শব্দটা বলবো তখন বলবে না এটা দরকার আছে মোটিভেশনাল একটা কথা এটা আমাদের কমিটমেন্ট নিয়ে করতে হবে ওই কমিটমেন্ট শব্দটারই যখন আরবি করা হচ্ছে বায়াত ওরে বাবারে বাবা বায়াত করা যাবে না দিস ইজ হোয়াট হ্যাপেনিং প্রিয় উপস্থিতি এইগুলো মানে কি বলবো এই সমস্ত বিষয়গুলো আমাদের মধ্যে ছোট্টখাট্ট জিনিস কিন্তু এইগুলোকে অনেক বড় করে উপস্থাপন করে আমাদের যুবক ভাইদেরকে আমাদের এই কর্মের ময়দান থেকে দূরে সরিয়ে তাদের মধ্যে ঘরবন্দি করে ফেলা হচ্ছে আমরা চাই আমাদের যুব সমাজ ঘরবন্দি হয়ে বসে থাকার এখন যে প্র্যাকটিস শুরু হচ্ছে এখান থেকে বেরিয়ে আসুক শুধুমাত্র ফেসবুকে কিবোর্ডে জিহাদ চালিয়ে প্রকৃত মুজাহিদ হওয়া যায় না মুজাহিদ হতে গেলে অবশ্যই আপনাকে ময়দানে আসতে হবে আমরা চাই আমাদের যুবক ভাইরা প্রকৃত অর্থে এই বাস্তবতাটা বুঝুক তাহলে ইনশাআল্লাহ তাদের মাধ্যম দিয়ে এই সমাজ সংস্কার হবে এই সমাজে আবারও তিতুমেরের আবির্ভাব হবে এই সমাজে আবারও হাজী শরীয়তুল্লাহর আবির্ভাব হবে ইনশাআল্লাহ এই সমাজ একদিন সংস্কার হবেই হবে যদি আমাদের যুব সমাজ এগিয়ে আসে সম্মানিত উপস্থিত আমি কথা বলাবো না আমি আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমরা যদি প্রকৃত অর্থে মুসলিম হতে চাই আমরা যদি জান্নাতের মধ্যস্থলে থাকতে চাই আমাদেরকে এমনি এমনি বসে থাকলে হবে না আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি মনে করে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানবেন না তোমাদের মধ্যে কারা দ্বীনের জন্য প্রচেষ্টা চালিয়েছিলে এবং কারা দ্বীনের পথে বাধাগ্রস্ত হয়ে ধৈর্য ধারণ করেছিলে সেটা না জেনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি জান্নাতে দিয়ে দিবেন এই চিন্তা নিয়ে তোমরা চলাফেরা করো না সম্মানিত উপস্থিতি আমি পরিশেষে আবারও বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল ভাইরা যারা আলহামদুলিল্লাহ অত্যন্ত পরিশ্রম করে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সারা বাংলার বুকে এই যে তরুণ যুবক ভাইরা আপনারা এসেছেন তারা যে কষ্ট করে সমাজ সংস্কারের ময়দানে অত্যন্ত দৃঢ়চেতাভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের সকলের প্রতি আমরা আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক নিয়তে নেক আমলে যেন বরকত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনের সমাজ সংস্কারের ময়দানে আমাদের প্রত্যেককে এক একজন যোগ্য দক্ষ মেধাবী একজন সমাজ সংস্কার হিসেবে যেন কবুল করে নেন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু